আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো তার কিছু একটা ডেজার্ট, আর এটার নাম হচ্ছে ওয়ালনাট লোকো। ডেজার্টটি তৈরি করতে প্রথমে একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিনি, 1.5 কাপ পানি আর আধা চা চামচ সাইট্রিক অ্যাসিড বা লেমন সল্ট। আর আধা কাপ পানিতে আমি 1/2 কাপ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম, ওই মিশ্রণটিও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপরে মিডিয়াম আঁচে চুলোয় দিয়ে রান্না করে নিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যেন কোনো লাম্পস না বেঁধে যায় আর পড়ে না যায়। এখানে সিট্রিক অ্যাসিডটা ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে সিট্রিক অ্যাসিডের বদলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি যেই চিনির মধ্যে 1.5 কাপ পানি দিয়েছিলাম, 1.5 কাপ পানির বদলে 1 কাপ পানি আর 1/2 কাপ লেবুর রস ব্যবহার করবেন। ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি, নাড়া বন্ধ করা যাবে না, নাহলে নিচে লেগে যাবে বা পুড়ে যাবে। দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে, আমি এই মুহূর্তে নামিয়ে নেব না, কারণ হচ্ছে এখন যদি আমি নামিয়ে ফেলি অনেকটা এটা একটা সফট চকলেটে ভাব দিবে, বাট আমি চাচ্ছি আরও বেশি স্টিকি একটা টেক্সচার। আপনারা যদি মনে করেন যে না আপনারা হচ্ছে টার্কিশ ডিলাইটের মতো টেক্সচারটা রাখবেন, সেক্ষেত্রে এখন আপনারা নামিয়ে নিতে পারেন। কিন্তু আমি আর একটু জাল করে নেব, প্রায় আরও 10 মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি, খুব ধৈর্য সহকারে কাজটি করতে হবে, নাড়া কোনোভাবেই বন্ধ করা যাবে না, নাহলে একবার নিচে লেগে গেলে কোনোভাবে এটা খেতে ভালো লাগবে না। এটাকে রান্না করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা কালারটা একদম লেমন কালার হয়ে যায়। এখন একটি আমি প্লেটের মধ্যে আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম সেখানে ঢেলে দিচ্ছি, ঢেলে রুম টেম্পারেচারে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটা ছুরিতে তেল মাখিয়ে এটাকে অর্ধেক করে নিচ্ছি, দুই ভাগ করে কেটে নিয়ে এখন আমি এটাকে একটা রোল করে নেব। রোল করার জন্য আমি এখানে ব্যবহার করেছি শুকনো নারিকেল আর ওয়ালনাট। আপনারা যদি শুকনো নারিকেল ব্যবহার করতে না চান সেক্ষেত্রে পাউডার সুগারও ব্যবহার করতে পারেন, আর ওয়ালনাট ব্যবহার না করতে চাইলে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। টার্কিশ ডেজার্ট লোকুমটাকে সবসময় হচ্ছে রোলে শেপ দেওয়া হয়, মাঝখানে যে কোনো ধরনের বাদাম দেওয়া হয় আর রোলের মতো শেপ করে নারিকেলের মধ্যে গড়িয়ে নেওয়া হয়, কিন্তু আপনারা যদি চান তাহলে বরফির মতো কেটেও নিতে পারেন। খুব সহজেই তৈরি হয়ে যায় এই টার্কিশ ডেজার্টটি, ঘরে থাকা 3-4টা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এখানে আপনারা হচ্ছে ওয়ালনাট ব্যবহার না করে আপনারা চীনাবাদাম ব্যবহার করতে পারেন, আলমন্ডস ব্যবহার করতে পারেন, যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন, আর কোকোনাটের জায়গায় পাউডার সুগার আপনারা হচ্ছে নর্মাল সুগারকে ব্লেন্ডারে ব্লেন্ড করে ওই সুগারটাই ব্যবহার করতে পারেন। বাসায় একবার অবশ্যই বানিয়ে দেখবেন, বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে আর হচ্ছে বড়রাও খুবই পছন্দ করবে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।